করোনা ভাইরাসে বিশ্বে একদিনে প্রায় 2,36,000-এর বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত 1,26,31,000 ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে 5,62,000। সুস্থ হয়েছেন 73,67,000-এর বেশি মানুষ। সংক্রমণ রোধে সব দেশকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফরোজা হাসির রিপোর্ট। মাত্র 5 দিনে ভারতে 1,00,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এক সপ্তাহে ক্যারিবিয়া ও লাতিন আমেরিকায় 30,00,000 মানুষ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে। তবে সাউথ আফ্রিকাতেও দ্রুত সংক্রমণ বাড়ছে। করোনা ভাইরাস প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নিতে সব দেশের সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় প্রথম ধাপে শহর খুলে দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন আটলান্টার মেয়র। শহরটির পাবলিক স্কুলগুলোর কার্যক্রম অনলাইনে শুরুর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। মিসিসিপির 13টি কাউন্টির জন্য অতিরিক্ত সামাজিক দূরত্ব ঘোষণা করেছেন গভর্নর। যুক্তরাষ্ট্র বাদে 75টি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাজ্য। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাইড্রক্সিক্লোরোকুইন সেবনের কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা 18,00,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আফরোজা হাসি, চ্যানেল আই।